আরো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ডিয়ার স্টুডেন্ট, তোমরা শিডিউল নিশ্চয়ই পেয়েছো। আজকের ক্লাসের আমাদের শিডিউলে যেটা দেওয়া আছে সেটা হলো সার্ভে হার্ট এক্সাম। আসলে লাইভ ক্লাসে এক্সাম তো হবে না, এখানে এক্সাম সম্পর্কিত কিছু কিছু কথা হবে, সেই কথাগুলো শেষ করে আমরা পরীক্ষায় অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। আজকে সেটা মোবাইলে যারা লাইভ ক্লাস করছো তাদের জন্য খুবই সহজ, এবং যারা লাইভ ক্লাস করো না বা করার বিভিন্ন সমস্যা তাদের জন্য এই ধরনের কোশ্চেন থাকবে। ঠিক আছে, তারা কোশ্চেন শিডিউল স্কুল থেকে দিয়ে তারা পরীক্ষা দিয়ে জমা নেবে। ঠিক আছে, তবে সার্ভারের এক্সাম সেটা মোবাইলের মাধ্যমে হয়ে যাবে। তো আমাদের পড়ার বিষয় ছিল পেজ নম্বর 36 থেকে 39 পর্যন্ত। সেখানে দুই ধরনের কোশ্চেনের কথা বলা হয়েছে, কোশ্চেন ওয়ার্ড মিনিং অর্থাৎ ইংলিশে ওয়ার্ড মিনিং দেওয়া হবে, যেমন লুক মানে কি তাকাও বা দেখো, তারপর লেটার মানে কি বর্ণ বা চিঠি, এবং এখানে এগুলো এমসিকিউ আকারে হবে। এবং পরবর্তীতে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, যেমন এ পাইলট ফ্লাইজ এ প্লেন, ঠিক আছে, এ ফার্মার গোস প্যাডি অর ভেজিটেবল, এইসব মতো প্রশ্ন তোমাদের থাকবে, তোমরা সেগুলোর প্রিপারেশন দিবে। তবে আজকে শিডিউলে যেহেতু সার্ভেটার পরীক্ষা, সেহেতু আমরা এখানে আমাদের গ্রামাটিক্যাল আমরা আলোচনা করব সিলেবাস থেকে। তোমার সিলেবাসে সবাই টিক দিয়ে দিবে। আজকে আমরা আলোচনা করব সেন্টেন্স, সেন্টেন্স শব্দের অর্থ হলো বাক্য। সবাই গ্রামার বইয়ের পেজ নম্বর 23 বের করো, যদি হাতের কাছে বই না থাকে খাতা কলম থাকলেও করো। ঠিক আছে, আমরা সময় না বাড়িয়ে চলো শুরু করি সেন্টেন্স। আমরা সেন্টেন্স শব্দের অর্থ জানি কি, সেন্টেন্স শব্দের অর্থ হলো বাক্য। বাক্য কি, যেমন আমাদের গ্রামারের পরীক্ষা দিলা, সেখানে 10 মার্কের প্রশ্ন ছিল কাকে বলে সংজ্ঞা সংক্রান্ত। তো সেখানে আমরা পড়েছিলাম যে ল্যাঙ্গুয়েজ কাকে বলে, ভাওয়েল কাকে বলে, কনসোন্যান্ট কাকে বলে, তাই না? এগুলো আমরা পড়েছি। কিন্তু এখন এই দ্বিতীয় সেমিস্টারে আমাদের সিলেবাসে আছে, তোমরা সবাই সিলেবাস কাছে রাখবে সবসময়। তো এখানে আমরা সিলেবাসে আমরা পড়েছি সেটা হলো যে এখানে গ্রামারে আছে সেন্টেন্স, পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, এছাড়া ফিলিং দ্য ব্ল্যাঙ্ক সহ তোমার আর্টিকেল, নাম্বার, এগুলো আমাদের সিলেবাসে থাকে, জেন্ডার এগুলো থাকে। তো আমরা চলো শুরু করি সেন্টেন্স। তো সবাই খাতা কলম রেডি? খাতা কলম রেডি করেছো সবাই? লাবিবা খাতা কলম রেডি করেছো? লাবিবা গালে হাত দিয়ে তাওহিদ, তারপরে ফারহান, সবাই খাতা কলম রেডি? ঠিক আছে, তো চলো আমরা সেন্টেন্স শুরু করি। তো সেন্টেন্স কাকে বলে? তো আমরা জানি যে কয়েকটি বর্ণ, কয়েকটি বর্ণ না কয়েকটি ওয়ার্ড পাশাপাশি বসে যখন কারো মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে কি বলে? সেন্টেন্স বলে। তাহলে বইয়ের দেখো আছে যে বইয়ের ভাষায় এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে যখন সম্পূর্ণভাবে ব্যক্তি মনের ভাব প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে। তাহলে আমি কি বললাম যে এক বা একাধিক ওয়ার্ড, ওয়ার্ড মানে কি শব্দ, ওয়ার্ড মানে কি শব্দ, যেমন এটা পেজ, এটা একটা ওয়ার্ড, সেন্টেন্স এটা একটা ওয়ার্ড, ডেট এটা একটা ওয়ার্ড, ক্লাস এটা একটা ওয়ার্ড, তাহলে কয়েকটি ওয়ার্ড, কয়েকটি ওয়ার্ড, তাহলে এক বা একাধিক, এক বা একাধিক, এক বা একাধিক ওয়ার্ড। ঠিক আছে, এতটুকু আগে লিখে দাও, এক বা একাধিক ওয়ার্ড, তাহলে এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে, পাশাপাশি বসে পাশাপাশি বসে বসে পাশাপাশি মানে একটার পরে আর একটা বসে, একটা এখানে একটা ওখানে, এরকম না, পাশাপাশি বসে সম্পূর্ণভাবে, বসে সম্পূর্ণভাবে, 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 সম্পূর্ণ
সম্পূর্ণভাবে, কিভাবে সম্পূর্ণভাবে, সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ মনের ভাব সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে প্রকাশ করলে, কিভাবে সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করলে তাকে প্রকাশ করলে তাকে তাকে সেন্টেন্স বলে, সেন্টেন্স বলে। ঠিক আছে, এটা শুদ্ধ করে তোমরা লিখে দাও, এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করলে তাকে সেন্টেন্স বলে। সবাই শুদ্ধ করে পড়ে নাও এবং দেখেও নাও। ঠিক আছে, স্যার এগুলো কি লিখবো? এটা লিখে নাও, লিখে হাতে লেখা সুন্দর হবে মনে হবে। স্যার আমার লেখা ওকে স্যার, আচ্ছা লেখা নাও, কেন বলার দরকার নাই, লেখা হয়ে গেলে চুপ থাকতে হবে, বলতে পারবো, লেখা হয়ে গেলে চুপ থাকতে হবে। আসসালামু আলাইকুম স্যার। ঠিক আছে, লেখা হয়ে গেলে কি করবে, চুপ থাকতে হবে। আচ্ছা, এক বা একাধিক, এক এক বা একাধিক, এক টু দি ওয়ান টু 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 মানে করো, তাই না, টু দা ওয়ান কাস্টে করো, এরকম যেমন টু এক বা একাধিক টু মানে করা, তারপর আমরা বললাম টু দা ওয়ান কাস্টে করো, কাস্টে করো, টু দা ওয়ান কাস্টে করো। ঠিক আছে, এভাবে সুন্দর করে আমাদের লিখতে হবে। যেমন এগুলো হলো সেন্টেন্স। ঠিক আছে, তারপরে রহিম ইটস রাইস, ভাত খায়, এগুলো কি সেন্টেন্স, এগুলো হলো সেন্টেন্স। তারপরে এক বা একাধিক, এখানে একাধিক কয়েক ওয়ার্ড, এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে, একটা করে আরেকটা করে আরেকটা পাশাপাশি বসে, যখন সম্পূর্ণভাবে পাশাপাশি বসে সম্পূর্ণভাবে অর্থ প্রকাশ করছে, তাই না, মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করছে, তখন এটি সেন্টেন্স হচ্ছে। ঠিক আছে, এগুলো আমি একটা উদাহরণ আমি এখানে লিখে দিলাম, এগুলো বইয়ের সাথে মিলবে না, আমি নিচের থেকে দিলাম যাতে তোমরা বুঝতে পারো। যেমন নম শ্রেণীতে কুদল, নম শ্রেণী একজন ভালো বালিকা মেয়ে, তাই না, কুদল দেখো। তারপরে লামা ইজ এ গুড স্টুডেন্ট, লামা হলো একজন ভালো ছাত্রী। তাওহিদ, তাওহিদ ইজ এ বেটার বয়, তাই না। এরপরে দিঘি রাইটস ওয়েল, দিঘি সুন্দর করে লিখতে পারে। সাদ বিন তৌফিক ইজ এ অবিডিয়েন্ট, ইজ এন অবিডিয়েন্ট বয়, তাই না, এরকম। জাওয়াদ রাইটস ওয়েল, জাওয়াদ সুন্দর লেখে। নাকিব কিপ সাইলেন্ট, নাকিব চুপচাপ থাকে। আজমাইন গোস টু স্কুল এভরিডে,
আজমাইন প্রতিদিন বিদ্যালয়ে যায়, এগুলো হলো সেন্টেন্স। তাহলে সেন্টেন্স কাকে বলে? আমি এবার আমি একটা কয়েকজনকে ধরবো, দেখি তোমরা কে কেমন পারো। আচ্ছা এবার বলবো হলো হীরা, বলো হীরা। এই যে হীরা বলো তো সেন্টেন্স কাকে বলে? একাধিক কোয়াড পাশাপাশি বসে সম্পূর্ণ। আচ্ছা আমার কথাটা শুনো, আমি তোমাদেরকে গতকালও বলেছি, আজকে অবশ্য বলি নাই, এখন বলছি যে আমি যখন প্রশ্ন করব তখন আমাকে প্রশ্ন করার সুযোগ দিতে হবে। এখন লাভিবাদ যদি বলে আমি করব, নমশিত হাত তুলে আছে, আর আতিক বলছে ধরলেই কি না ধরলে কি, আমি চুপ করে থাকি, ঠিক আছে? আসলে এরকম না, টিচারকে রেসপেক্ট করতে হবে, সম্মান করতে হবে। আর আমি জানি এখানে সবাই পারবে, কিন্তু সবাইকে তো আর একসাথে ধরা সম্ভব, সবাইকে আমরা একসাথে ধরবো না। এখানে আমরা কি করব যে যা আমি কয়েকজনকে ধরবো, যাদেরকে ছবি দেখতে পাচ্ছি বা যারা আমার সামনে আছে বা আমরা ভিতর থেকে ধরবো, নাম তো আমি সবারই মোটামুটি দেখতে পাচ্ছি, সে শুধু বলবে। আর সবাই যদি বলো আমি বলবো স্যার, আমি বলবো স্যার, চিৎকার চেঁচামেচি করলে আমি সবাইকে সুযোগ দিতে পারবো না। আবার তোমাদেরকে মানে তোমাদের কথা আমি শুনতেও পারবো না, অতএব তোমরা একটু চুপ থাকো। আমি যাকে ধরার আমি ধরছি, যে আমাদের প্রথমে ধরবো হলো সাদাতকে। সাদাত বাবা বলো তো সেন্টেন্স কাকে বলে? বলো সাদাত, সাদাত। আচ্ছা সাদাত হারিয়ে গেল। এবার বলো রুনা, বলো রুনা। রুনা রোল ওয়ান খালি লোনাই বলবে স্যার, তাকে বলে আমি বলবো স্যার। হ্যাঁ এরপরে তুমি আমাকে ধরবেন। আচ্ছা ঠিক আছে, ওকে ওয়ার্ড পাশাপাশি বসে সম্পূর্ণ আমাকে ধরবে করলে তাকে সেন্টেন্স বলে। আচ্ছা মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে। এবার বলো হাসান, বলো মহান মিনহাজ আল হাসান, তুমি কয়েকটা সেন্টেন্স বলো, তুমি একটা সেন্টেন্স বলো, একটি সেন্টেন্স বলো। একবার আমাকে ধরবেন, একবার আমাকে ধরবেন স্যার, বলো এই যে যারা এরকম শব্দ করলে তাদের প্রতি আমি অসন্তুষ্ট, এগুলো কি উচিত বলো? আমি তোমাকে কয়েকজনকে ধরার চেষ্টা করছিলাম, কিন্তু কে দুষ্ট গুণা করলো? এবারে সকলের নাম একসাথে দেওয়া যাচ্ছে না, এখানে যারা যারা হাত তুলেছে তাওয়ামি তাওহিদ লামহা ফারহান ইসলাম তারপর ফাউজিয়া ফাহিম মিনহাজকে ধরেছি, প্রতিষ্ঠা বিশ্বাস রিফাত তারপরে জান্নাতুল ফেরদৌস রিফা ঠিক আছে জাইমা সবাই হাত তুলেছে, সবাইকে আমার পক্ষ থেকে মোবারকবাদ, তোমাদেরকে অনেক ধন্যবাদ, সবাই পারবে। সবাইকে আমি ধরছি না, এখন আমরা অন্য পড়ায় চলে যাই। এখন আমরা পড়বো হলো যে নোট, দেখো বইয়ে লেখা আছে প্রত্যেকটি সেন্টেন্সের শেষে একটি করে বিরাম চিহ্ন বসে, বিরাম চিহ্ন শব্দের ইংরেজি হলো পাংচুয়েশন বা বিরাম চিহ্ন, অর্থাৎ সেন্টেন্সের পরে যে কবে চিহ্ন মধ্যে দিয়েছি এটাকে বিরাম চিহ্ন বলছে, এটা কোন কারণে, এগুলো হলো বিরাম চিহ্ন, ফুল স্টপ, তারপরে প্রশ্নবোধক চিহ্ন, এক্সক্লেমেশন মার্কস এর বলা হয়, এরপরে তোমার আশ্চর্য পদক ছিল এক্সক্লেমেটরি মার্ক, এগুলো বসে, এগুলো বসাতে হবে সেন্টেন্সের শেষে, বিরাম চিহ্ন বসবে, ঠিক আছে? পাংচুয়েশন বসবে, এটা মাথায় রাখবে। যেমন হি ইজ অ্যাটেন্টিভ, সে খুব মনোযোগী, মনোযোগী মানে যারা মন থেকে কথা শুনে, মন দিয়ে কাজ করে, ঠিক আছে, তাদেরকে
attentive বলা হয় এরপরে বলা আছে what a pity ঠিক আছে সে সমব্যথা ফিল করে তাই না কি সমব্যথা তাই না আচ্ছা সমব্যথা কিবা কি দরদ what a pity কি দরদ তাই না একদম কষ্ট পেলে আরেকজন কষ্ট পায় এরপরে সেন্টেন্সের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয় সেন্টেন্সের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয় এই যে দেখো আই এম এ স্টুডেন্ট মানে এটা হলো আই হলো ক্যাপিটাল লেটার সি সি অর্থাৎ ইজ ক্যাপিটাল লেটার রোহিত এখানে আর ক্যাপিটাল লেটার এখানে এস ক্যাপিটাল আই ক্যাপিটাল লেটার তাহলে এই দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে এই সেন্টেন্স বিগিনস উইথ ক্যাপিটাল লেটার প্রত্যেকটা সেন্টেন্সই ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয় এরপর আমরা শুরু করব সেন্টেন্স কয় প্রকার তো আমরা জানি সেন্টেন্স হলো পাঁচ প্রকার কয় প্রকার হাতের আঙ্গুলটা মনে রেখে হবে সেন্টেন্স কয়টা পাঁচ অ্যাসারটিভ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ অপারেটিভ এক্সক্লুসিভলি এটা ডান দিক থেকে কোন দিকে তাই না ডান দিক থেকে সব কাজ আমরা কোন হাতে করব বাম হাতে না ডান হাতে ডান হাতে বাম হাতে আমরা যেগুলো মনে করো ডান হাতে সম্ভব নয় সে কাজ আমরা বাম হাতে ওকে ভেরি গুড তাহলে সেন্টেন্স কয় প্রকার সেন্টেন্স হলো পাঁচ প্রকার অ্যাসারটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স অপারেটিভ সেন্টেন্স আর হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স তাহলে আমরা একটু দেখি দেখি नाम गुला इंटरोगेटिव इम्पेरेटिव অপারেটিভ এক্সক্লুসিভলি তো এখন আমরা আলোচনা করব হলো অ্যাসারটিভ সেন্টেন্স অ্যাসারটিভ শব্দের অর্থ হলো বিবৃতিমূলক অ্যাসারটিভ মানে কি বিবৃতিমূলক যেটা দ্বারা বর্ণনামূলক যেটাতে বর্ণনা করা হয় ঠিক আছে তাহলে বিবৃতি বা বর্ণনামূলক সেন্টেন্স কে অ্যাসারটিভ সেন্টেন্স বলা হয় যে সেন্টেন্সে সাধারণত কোনো বর্ণনা বা বিবৃতি প্রকাশিত হয় তাকে অ্যাসারটিভ সেন্টেন্স বলে মানে বিবৃতি বা বর্ণনা কি মাই ফাদার ইজ এ ডক্টর এটা হলো বর্ণনা বিবৃতি মাই মাদার ইজ এ হাউসওয়াইফ আই এম এ স্টুডেন্ট মাই গ্র্যান্ড ফাদার ওয়াজ এ টিচার মাই গ্র্যান্ড মাদার ওয়াজ এ নার্স ঠিক আছে মাই আঙ্কেলস ফ্লাইস এরোপ্লেন আমার চাচু বা আমার মামা বাবা চাচা বা আঙ্কেল কি করে এরোপ্লেন চালায় বিমান চালায় এগুলো বর্ণনা কিরা গালে হাত দিয়ে বসে থাকলে হবে না পড়ায় হাত দিতে হবে খাতা থাকবে প্লাস কলম থাকবে হাতে ঠিক আছে এবং মন দিয়ে শুনতে হবে ঠিক আছে এগুলো হলো বর্ণনা মূলক যেমন হি গোস টু স্কুল সে স্কুলে যায় বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই এটা বই থেকে আমি বলছি পাখি আকাশে উড়ে পাখি কোথায় উড়ে পানির মধ্যে তো উড়ে না আকাশে উড়ে তাই না এরপরে বলছে ইউ ডু নট গো টু স্কুল তুমি স্কুলে যাও না বার্ডস ক্যান নট লিভ ইন ওয়াটার বার্ডস ক্যান নট লিভ ইন ওয়াটার পাখি পানিতে বাস করতে পারে না তাহলে এখানে আমি দেখলাম যে হি হি গোস স্কুল সে স্কুলে যায় ঠিক আছে সে কোথায় যায় স্কুলে যায় এরপরে বার্ডস ফ্লাই তাহলে এখানে আমি একটু লিখি পরে কথা দেই বার্ড বার্ডস ফ্লাই ফ্লাই মানে উড়া ফ্লাই ইন দা স্কাই স্কাই মানে আকাশ ইন দা স্কাই ঠিক আছে পাখি আকাশে উড়ে এরপরে ফিশেস লিভ ইন ওয়াটার মাছ পানিতে বাস করে
এখানে বলা হয়েছে পাখি পানিতে বাস করতে পারে না, আমি বললাম মাছেরা পানিতে বাস করে, তাই না? তাহলে আমি সেন্টেন্স যখন তৈরি করতে পারবো, সাজাতে পারবো, নিজের ইচ্ছে মতো আমি দেখতে পারবো শুদ্ধ ভাবে, তখন আমি পুরোপুরি সেন্টেন্স আমার জন্য সহজ হবে। ঠিক আছে, তাহলে অ্যাসার্টিভ মানে কি? বিবৃতিমূলক বা বর্ণনামূলক। ঠিক আছে, এর অর্থ আমি দেখলাম আগে কয়েকবার বলছি, যদিও বই আছে আমি বারবার বলছি তোমাদের যেন সহজ হয়। অ্যাসার্টিভ মানে বর্ণনামূলক, বিবৃতিমূলক, যে সেন্টেন্স দ্বারা কোন বর্ণনা বা বিবৃতি কি করে প্রকাশ করে, প্রকাশ পায়। ঠিক আছে, সেটাই হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, খুব সহজ। এরপরে অ্যাসার্টিভ সেন্টেন্স আবার দুই প্রকার। অ্যাসার্টিভ সেন্টেন্স কয় প্রকার? দুই প্রকার, দুইটা, এই যে দুই, ওয়ান টু, ওয়ান টু। অ্যাসার্টিভ সেন্টেন্স কয় প্রকার? রেডমি কয় প্রকার? রেডমি কালে হাত কয় প্রকার? কয় প্রকার? দো, দুই প্রকার, টু, টু, তাই না? দুই, দুই প্রকার, একটা হলো অ্যাফার্মেটিভ আর একটা হলো নেগেটিভ। তাহলে অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বদল, আর নেগেটিভ শব্দের অর্থ হলো না বদল, তাই না? আচ্ছা, তাহলে এতটুকু বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, ভেরি গুড। তাহলে আমরা এখন চলে যাব পরের পৃষ্ঠায়। তাহলে পরের পৃষ্ঠায় এখানে আমরা অ্যাফার্মেটিভ জানবো, যে কোনগুলো অ্যাফার্মেটিভ আর কোনগুলো নেগেটিভ। যেমন অ্যাফার্মেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্সে কোনো হ্যাঁ বদল বিবৃতি বা উক্তি প্রকাশ পায় তাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে। যে সেন্টেন্স দ্বারা হ্যাঁ বদল, হ্যাঁ, না কিন্তু না, হ্যাঁ। তোমাকে প্রশ্ন করলো, আর ইউ স্টুডেন্ট? তুমি কি ছাত্র? ইয়েস, আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। ঠিক আছে, আর ইউ ডক্টর? ঠিক আছে, তুমি কি ডাক্তার? নো, আই এম নট এ ডক্টর, আই এম এ স্টুডেন্ট, তাই না? এই ধরনের। এরপরে তাহলে এখানে বলছে নিয়াজ আহমেদ ইজ ইন্টেলিজেন্ট, শিয়াম খান ইজ পুলিশ। ঠিক আছে, তাহলে এখানে যদি বলা হয় যে আমি সহজ ভাবে আরো দেখছি তোমাদের সাথে, আমি সহজ ইমরান, ইমরান, ঠিক আছে, ইমরান ইজ এ স্টুডেন্ট, ইমরান একজন ছাত্র। ঠিক আছে, তারপরে শিয়াম খান ইজ পুলিশ। তাহলে এখানে আমি বললাম যে শিয়াম খান ইজ পুলিশ, পুলিশ, ঠিক আছে, শিয়াম খান পুলিশ, সে একজন পুলিশ, খান ইজ পুলিশ, সে পুলিশ। পুলিশ মানে কি? পুলিশে দেখো না, যারা ড্রেস করে থাকে পুলিশ, ওখানে লেখা থাকে পুলিশে প্রত্যেকটা ওয়ার্ডের অ্যাপ্রোভিয়েশন রয়েছে, তার প্রত্যেকটা ওয়ার্ডের তার বিস্তারিত ব্যাখ্যা রয়েছে। তো পি দিয়ে পোলাইট, ও দিয়ে অবিডিয়েন্ট, ঠিক আছে, এল দিয়ে লিটারেট, আই দিয়ে ইন্টেলিজেন্ট, ঠিক আছে। তো এইভাবে প্রত্যেকটা ওয়ার্ডের অ্যাপ্রোভিয়েশন রয়েছে, ওটা আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে তোমরা শিখতে পারবে। এখন আমরা এখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের দুটো উদাহরণ দিলাম, রিমা ইজ এ স্টুডেন্ট, শ্যাম খান ইজ পুলিশ। ঠিক আছে, এইভাবে আমরা তোমার অ্যাফার্মেটিভ সেন্টেন্সের দুটো উদাহরণ আমরা শিখলাম, এবং এর সাথে সাথে আমরা আরো শিখলাম হলো যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স কাকে বলে। অ্যাফার্মেটিভ শব্দের অর্থ হলো হ্যাঁ, হ্যাঁ বদল, ঠিক আছে, আর নেগেটিভ শব্দের অর্থ হলো না বদল। তাহলে এটা হলো অ্যাফার্মেটিভ, তাই না? এটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ। আর এবার আমি লিখবো হলো নেগেটিভ, নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ, ঠিক আছে, এটা হলো অ্যাফার্মেটিভ আর এটা হলো নেগেটিভ, তাই না? তাহলে এবার আমরা একটু নেগেটিভ সেন্টেন্স আলোচনা করি। নেগেটিভ মানে কি? যেগুলো না হলো নেগেটিভ। নেগেটিভ সেন্টেন্স কাকে বলে? এটা আগে আমরা জানবো, যে সেন্টেন্সে কোনো না বোধক বিবৃতি প্রকাশ পায়, সেন্টেন্স দ্বারা না বোধক বিবৃতি প্রকাশ পায় তাকে না, তাকে নেগেটিভ সেন্টেন্স বলে, না বোধক। তাহলে যে সেন্টেন্সে কোনো না বোধক বিবৃতি, তাহলে যে সেন্টেন্স দ্বারা, যে
sentence tara na bodho vipriti focus pai ba focus kori focus pai sirel holo ki sirel holo tomar ki sentence negative sentence vipriti focus pai take negative sentence bole take negative sentence bole thik ache sentence bole eta mone rakhte hobe negative sentence kon gula je gulo amra age bolechi je gulo holo na bodhok sentence thik ache jemon you have no pain boi ro ache Read newspaper. বাবুল খবরের কাগজ পড়ে না। তো নিউজপেপার মানে কি? খবরের কাগজ। নিউজপেপার মানে কি? কিসের কাগজ? খবরের কাগজ। এখানে যদি আমি বলি যে মিস্টার মান চৌধুরী ডাজ নট রিড দা হদিপুরা ঠিক আছে মিস্টার রিফাত ডাজ নট রিড ইংলিশ স্টোরি বুকস এভরিডে কি রিফাত পড়ো প্রতিদিন পড়ো তুমি আচ্ছা তো এখানে পড়থি পড়থি বলো তো এর আমি একটা প্রশ্ন ধরব তোমরা বুঝতে পারলে কিনা যাকে ধরো সে বলবে ঠিক আছে পড়থি বলো তো দেখো নেগেটিভ সেন্টেন্স কাকে বলে যে সেন্টেন্স দ্বারা যে সেন্টেন্স দ্বারা বোঝায় তাকে নেগেটিভ সেন্টেন্স বলে স্যার আমার সেন্টেন্স পাঁচ প্রকার মুখস্থ আছে যে সেন্টেন্সে কোন না বোধক বিপরীত প্রকাশ পায় তাকে নেগেটিভ সেন্টেন্স বলে স্যার আমাকে প্রশ্ন আছে স্যার আপনি যে প্রায় লিখেছিলেন সেটা আমাকে না বোধক প্রায় মানে কি প্রায় মানে কি তাই লেগেছি আচ্ছা তাই মানে সঠিক বলতে না পারলে তো আমি বলতে পারবো না আচ্ছা তুমি প্রশ্নটা আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবে আমি তোমার মানে উত্তর দিব আমি মনে করতে পারছি না যে আসলে কি লিখেছিলাম অনেক কিছু দেখছি কোনটা লিখেছি বা কি বলেছি আমার এখন মনে করতে পারছি না তাই মনে করে সুন্দর করে আমাকে বলো তাহলে হবে এখন আমি ক্লাস সিদ্ধান্তে চলে আসছি এখন আমার এই জন্য আমি এখন লিখে দিব তোমরা সবাই খাতা করো রেডি করো
আলোচনা করলাম তোমাদের এই সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স কাকে বলে, কাকে বলে, ঠিক আছে? সেন্টেন্সের দুটি উদাহরণ, দুটি উদাহরণ দেখা, ঠিক আছে? দুটি উদাহরণ উদাহরণ লেখা। এই কথাটা লিখবে সেন্টেন্স কাকে বলে আর দুটি উদাহরণ, আর পড়বে হলো যতটুকু পড়া যাবে, সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স কত প্রকার, তারপরে সেন্টেন্স কিভাবে গঠিত হয়, এরপরে অর্থাৎ গঠিত হয় বলে এমনি সেন্টেন্স বিগের সুইট ক্যাপিটাল লেটার, সেন্টেন্সের শেষে বিরাম চিহ্ন অর্থাৎ পাংচুয়েশন বসে, মার্কস বা চিহ্ন বসে, আর তার সাথে পড়বে হলো অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে, অ্যাসার্টিভ সেন্টেন্স কয় প্রকার, নেগেটিভ কাকে বলে, অ্যাফার্মেটিভ কাকে বলে, উদাহরণ সহ এগুলো তোমরা পড়বে। আর এই জন্য তো অল্প দিন, ঠিক আছে, পরীক্ষা দিয়ে তো আছে, আর আজকে তোমাদের সার্টিফিকেটের পরীক্ষা হবে, কিছুক্ষণের মধ্যেই তোমাদের প্রশ্ন ইনশাল্লাহ পোস্ট দেওয়া হবে, তোমরা সবাই পরীক্ষা দিবে, ঠিক আছে, সুন্দর করে দিবে। তো সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি।